তুই ভয় পাচ্ছিস নাকি? মুখটা দেখা না রে, জানা না রে ভাই। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ভ্লগ উইথ বং। আমরা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। ভিডিওটা ছোট কিন্তু পারপাসফুল ভিডিও। আজকে আমরা পারপাসফুলি একটা জায়গায় এসেছি, তো জায়গাটা স্পেশাল আমাদের কাছে। আমাদের একদম ছোটবেলা থেকে এই জায়গাটা খুবই স্পেশাল। কেন না, প্রতি 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন আমাদের একটা ট্র্যাডিশনালি চলে আসছে এখানে মাঠে বড় এবং ছোট সিনিয়র জুনিয়র টিমের ক্রিকেট খেলা। তো আজ পারপাসফুলি কেন এই জায়গাটায় আসা, তার কারণ এই জায়গাটায় এসেছি তার কারণ এই ভারে কোনোভাবে কোনো রকম প্রস্তুতি নেই এই খেলাটা নিয়ে। তো তবু লাস্ট মোমেন্টের প্রস্তুতি হিসেবে আমরা চলে এসেছি এই মাঠে ক্রিকেট খেলার জন্য, পিচ তৈরি করতে, মাঠ পরিচর্যা করতে, যাতে 25শে ডিসেম্বর ট্র্যাডিশন মেনে খেলাটা হয়। তো দেখুন বন্ধুরা, মাঠের কাজ হচ্ছে আজকে, সব জুনিয়র ছেলেগুলোই এসেছে কাজ করতে। সেই ঐতিহাসিক সিনিয়র জুনিয়র খেলা আয়োজিত হবে, তার জন্য আমরা আজ পিচ প্রস্তুত করতে মাঠে এসেছি। আমাদের কাজ চলছে, দেখা যাক আমরা আজকে কতদূর কি কাজটাকে এগিয়ে যেতে পারি। আমরা 25শে ডিসেম্বরে পিচ কাটতে এসেছি মাঠে, এখন 11:30 বাজে। তো আমরা টিফিন টাইম, এখন দেখতে পাচ্ছ তোমরা তারা একসাথে টিফিন করতে বসেছে। হ্যাঁ, টিফিন যখন আনলো এদের জন্য, দেখতে পেলাম দুটো প্যাকেটে করে চানাচুর আর কি বলে চপ এসছে, চপ খুঁজে পাওয়া যাচ্ছে না, চানাচুর এদিক ওদিক একটু আদ্র উঁকি মারছে। আছে তো চানাচুর, বুস্টার বলো কিছু, বুস্টার বলা বলি, বুস্টার আমাকে সকাল থেকে 15 বার ফোন করেছে, এসে দেখছি বুস্টার দেখা নেই। বুস্টার বলা বলি বলতে পিচ কাটা এবং মাঠ পরিচর্যার কাজ শেষ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে 25শে ডিসেম্বর ক্রিসমাস ইভে বড় ছোট খেলা নিয়ে। আর তার জন্য অগ্রিম সমস্ত দর্শকদেরকে মেরি ক্রিসমাস এবং ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।